বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে কালো হলুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলুদ সংগ্রহ করতে যেয়ে আমি আরও দুইটি হলুদের সাথে পরিচিত হয়ে গেলাম। তাই আমি এই আরও দুইটি হলুদের সাথে আপনাদেরকেও আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি হলুদ। একটি হলুদ সাধারণত আমরা মশলার হিসেবে ব্যবহার করে থাকি, যা এর পরিচিতি আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি দেখছেন আরও তিনটি জাতের হলুদ রয়েছে, একটি কালো আর একটি হলুদ রঙের হলুদ, আরেকটি হচ্ছে দুধ সাদা। এই দেখুন দুধ সাদা, এইটি হচ্ছে বন হলুদ। এই হলুদের মধ্যে কালো হলুদের চাহিদা কবিরাজদের মধ্যে অনেক বেশি। ওইটি হচ্ছে আমাদের মশলা জাতীয় হলুদ, আর ওটি হচ্ছে কালো হলুদ। এই কালো হলুদের চাহিদা আমাদের স্থানীয় কবিরাজদের কাছে অনেক বেশি, তবে আমি জানি না এই কবিরাজরা এই কালো হলুদ কোন কাজে ব্যবহার করে থাকে। আমি শুধু আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি করছি। দেখুন আপনারা, কোন হলুদের কি কাজ আমাকে কমেন্ট করে জানালে আমি অনেকটা উপকৃত হব। আর পাশাপাশি আপনাদের প্রয়োজন হলে আমার কাছ থেকেও কালো হলুদ, হলুদ রঙের হলুদ এবং দুধ হলুদ বা সাদা হলুদ আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা বিশ্বস্ততার সহিত আপনাদেরকে এই হলুদ সরবরাহ করতে পারব। আমার মোবাইল নাম্বার দিচ্ছি 01735086287। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন।